মেহেদি অনুষ্ঠান থেকে গরুর মতো টানতে টানতে আদনান ভাই আমাকে তার রুমে নিয়ে যাচ্ছেন। ভয়ে গলা শুকিয়ে আমার, কি কি অন্যায় করেছি আজ ভাবতে লাগলাম, একটু পর যে সেগুলোর শাস্তি ভোগ করতে হবে আমাকে। তীক্ষ্ণ হাতে আমাকে টেনে রুমে ঢুকিয়ে মেঝেতে ছুঁড়ে ফেললেন উনি। ইতিমধ্যে কেঁদে দিয়েছি আমি হাতের ব্যথায়, তবুও দ্রুত উঠে দাঁড়িয়ে গেলাম। আদনান ভাই ততক্ষণে তার চমৎকার পুরুষালী কণ্ঠে চেঁচিয়ে বলে উঠলেন, অসভ্য মেয়ে, শরীর দেখিয়ে শো অফ করতে খুব ভালো লাগে তোর। আমার নিষেধ অমান্য করে শাড়ি পরে অনুষ্ঠানে কোন সাহসে গেলি তুই? পাখা গজিয়ে উঠেছে বাসায় নেই বলে তুই ভাবলি কি করে? আমি তোকে আমার কথা অমান্য করার শাস্তি দিব না। কথাগুলো তীক্ষ্ণ স্বরে বলে আর সময় নষ্ট করলেন, কষিয়ে একটা চর বসিয়ে দিলেন। আমার মনে হলো কাল ফেটে গিয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কালে, যার ফলস্বরূপ কাল চলে যাচ্ছে। নিঃশব্দে কন্দনরত হত বিহবল অবস্থায় আমি শুধু এক পলক অত্যন্ত অত্যধিক রাগান্বিত আভা মুখজুড়ে ছড়িয়ে থাকা আদনান ভাইয়ের দিকে তাকালাম। তার সুদর্শন বলিষ্ঠ চেহারা চোয়াল অসম্ভব শক্ত, তার শক্ত চোয়াল দেখেই বুঝতে বাকি রইল না আদনান ভাই ভীষণ রেগে। কিন্তু কেন, শুধুমাত্র আমি শাড়ি পরেছি বলে? নিচে সকলেই তো পড়েছে শাড়ি, আদনান ভাই কি সকলকেই এভাবে হামকি ধামকি শাস্তি দিবে? না, কাউকে দিবে না, শুধু আমার বেলাতেই যত শাস্তি, চোখ রাঙানো, চর, থাপ্পড় আরো কত কি, বড্ড স্পেশাল আমি। ভাবনার মাঝেই আদনান ভাই স্তম্ভিত কণ্ঠে স্বরে তাত কিরমির করে আমাকে শাসিয়ে বলে উঠলেন, লাস্ট টাইম ওয়াত্রি, এটাই লাস্ট টাইম, আর একদিন, আর জাস্ট একদিন যদি তোকে হায়াতের সাথে দেখেছি, ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষির অপরাধে আমি তোকে চিবিয়ে খাবো, মার্ক মাই ওয়ার্ড। এতটুকুই বলে আমার দিকে শীতল স্থির পূর্ণ দৃষ্টি মেলে চাইলেন উনি। তার শীতল চাহনিতে ভেতরটা নড়ে উঠল, বাম গালে হাত দিয়ে ভয়ে পাঁচ ছয় কদম পিছিয়ে গেলাম আমি। আমাকে পিছাতে দেখে দ্বিগুণ রেগে গেলেন মনে হয় উনি, অর্থাৎ চিল্লিয়ে বললেন, গেট আউট। এক সেকেন্ড সময় নষ্ট করলাম না আমি, ঠোঁটে হাত চেপে কন্দনরত অবস্থায় দৌড়ে বেরিয়ে গেলাম তার রুম থেকে। রুম থেকে বেরোতেই আদ্রিতা আপুর মুখোমুখি হলাম। আপু এই রুমেই আসছিল, এই মহান নির্দয় মেয়ে আর কেউ নয়, পাশনু জালিম আদনান ভাইয়ের একমাত্র গার্লফ্রেন্ড। আপু আমাকে এভাবে ছুটে তার বয়ফ্রেন্ডের রুম থেকে বেরোতে দেখে আমাকে দ্রুত বললেন, আলো দাঁড়াও, কী করেছিলে তুমি আদনানের ঘরে এভাবে ছুটে কোথায় যাচ্ছ? আমি বাম গালে হাত দিয়ে দাঁড়িয়ে গেলাম। আপু আমার সামনে এসে দাঁড়িয়ে শক্ত হাতে আমার চিবুকে হাত রেখে মুখ উপরে তুলে আমার কন্দিত মুখ দেখতে দেখতে বিদ্রূপের স্বরে বললেন, গালে স্পষ্ট মারের দাগ, আদনান মেরেছে নিশ্চয়ই? হ্যাঁ, আর মারবেই না কেন, নিজের পরিচয় কি জানার পরেও হায়দারের সাথে বেহায়দের মতো কেন করো তুমি? পুরো মেহেদি অনুষ্ঠানে হায়দারের সাথে ঢলাঢুলি ঘেঁষাঘেঁষি করে গেছো, আমি হলে তোমাকে বাড়ি থেকে বের করে দিতাম। জানো তো একটা প্রবাদ আছে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ঢের ভালো। অপমানে চোখ দিয়ে ঝর্ণার মতো পানি উপচে পড়ছে, কেঁদে কেটে নাজেহাল আমি যখন দৌড়ে চলে যাব এই নির্দয় মেয়েটার সামনে থেকে, কেউ সজোরে আমার হাত চেপে ধরল। আমি সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে দেখলাম হায়াত দাঁড়িয়ে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে জালিম লোকটার নির্দয় গার্লফ্রেন্ডের দিকে, অর্থাৎ আদ্রিতা আপুর দিকে। চোখে চোখে সংঘর্ষ লেগে গিয়েছে দুজনের মধ্যে। এদিকে আমি ভয়ে ভয়ে একবার হায়াত আমার হাত চেপে ধরে রেখেছে সেদিকে তাকাচ্ছি, আরেকবার আদনান ভাইয়ের কামরার দিকে তাকাচ্ছি এবং হায়াতের থেকে হাত ছাড়াবার জন্য মুচড়াচ্ছি। কারণ একটাই, আদনান ভাই এই দৃশ্য দেখলে আমার হাতটাই কেটে জলে ভাসিয়ে দিবে, আমি সেটা মোটেও চাই না। এদিকে হায়াত রাগী গলায় বিদ্রূপের স্বরে আদ্রিতা আপুকে খোঁচা মেরে বলল, নিজের বয়ফ্রেন্ডকে নিজে হ্যান্ডেল করতে পারো না, আর যাস দেখাও নির্দোষ ওয়াত্রির সাথে, যার জন্য তোমার বয়ফ্রেন্ড এক প্রকার মরিয়া, তা তুমি কেমন গার্লফ্রেন্ড আদ্রিতা, যে তুমি থাকতেও তোমার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ে নিয়ে এত পজিটিভ? তোমাকে আসলেই আদনান ভালোবাসে তো? আমার তো অন্য কিছু মনে হয়। বলে হায়াত রহস্যময় হাসলেন। আদ্রিতা আপু আমি দুজনে স্তব্ধ। আমি টাসকি খেয়ে হাত ছাড়ানোর চেষ্টা বন্ধ করে দিলাম। এবার হায়াত ভাইয়ার কথা শুনে তার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইলাম, কি বলছে এগুলো উনি?
আগুনে ঘি কেন ঢালছেন এভাবে? আদ্রিতা আপু আমাকে একদম পছন্দ করে না, তার একটাই কারণ, আদনান ভাইয়ের আমাকে নিয়ে ওভার পজিটিভনেস। তার উপর সেটাই আঙুল তুলে মিন্ট করে খোঁচা মেরে আদ্রিতা আপুকে বলা হচ্ছে। আদ্রিতা আপু নিশ্চয়ই দ্বিগুণ রেগে গেছেন। আমি আপুর দিকে তাকাতেই দেখলাম আপু আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। ইয়া আল্লাহ, আমি কিছু বলবো হায়াতকে? সেই অবস্থায় আদনান ভাই তার রুম থেকে বেরোলেন এবং ডান পাশে আমাদের দিকে চোখ পড়তেই সবার আগে আমার হাতের দিকে তাকালেন উনি। যা কিছু দূরে দাঁড়িয়েও স্পষ্ট দেখলাম আমি, চমকে গেলাম, ভেতরটা শূন্য হয়ে গেল। ভয়ে দিশেহারা হয়ে হায়াত ভাইয়ার হাত ছটকায় ছাড়িয়ে দৌড়ে নিজের রুমে ঢুকে গেলাম। দরজা লাগিয়ে বসে পড়লাম মেঝেতে। আদনান ভাইয়ের পাশের রুমটাই আমার, এটা একটা ফার্ম হাউস বিশাল বাড়ি। আজ আমার ছোট মামার মেয়ে আহির মেহেদি ছিল, এটা হায়াদের ফার্ম হাউস, ঢাকা থেকে কিছু দূরেই বটে। আর হায়াদের বড় ভাই আয়াত, তার সাথে আহির বিয়ে। আয়াত সম্পর্কে আমার বড় মামা অর্থাৎ আদনান ভাইয়ের বাবার বন্ধুর ছেলে, দুই ফ্যামিলিতে অনেক মিল, রক্তের সম্পর্ককেও হার মানায় যেন। তাই তো দুই ফ্যামিলি একসাথে থেকেই আহি আয়াতের বিয়ে দিচ্ছে বিশাল আয়োজন করে। সব ছাপিয়েও আদনান ভাই আমাকে হায়াদের পাশে সহ্য করতে পারে না, যার জন্য এত কিছু হয়ে গেল। তবে সন্ধ্যায় আমাকে শাড়ি পরতে মানা করেছিল সে, কিন্তু বরাবরের মতোই গার্লফ্রেন্ড রেখে আমার জীবন তেজপাতা করায় কিছুটা তেরামো করেই আমি তার কথা শুনিনি। আর এত সুন্দর কলাপাতার রঙের শাড়িটা পরার লোভ সামলাতে পারিনি, যদিও বাড়িতে থাকলে তার কথা অমান্য করার সাহস হতো না আমার। যেহেতু একটা বিয়ে বাড়ি আছি, আমার চারপাশে মেহমানে ভরপুর লোক, লজ্জায় কিছুই করবে না ভেবেছিলাম। সেগুলো পালি আমার ভাবনা, সে আমার ভাবনার বাহিরে আমার বোঝার উচিত ছিল। তার মধ্যে লজ্জা ল নেই সেটাও মনে রাখার উচিত ছিল আমার। তা না হলে কি আর ছোট বোনের বিয়েতে নিজের গার্লফ্রেন্ডের কোমর চেপে ধরে ঘুরে বেড়ায় বিয়ে বাড়ি জুড়ে, যেখানে ছোট বড় সকলে উপস্থিত? এসব তার দ্বারাই সম্ভব। ইনফ্যাক্ট তার দ্বারা এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড পসিবল, কারণ কেউ তাকে কিছুই বলতে পারবে না। এটা ওয়ান অ্যান্ড অনলি আদনান ভাই বলে কথা। মেঝেতে বসে রীতিমতো হাঁপাচ্ছি আর হাবিজাবি ভাবছি, ভয়ে শরীর মৃদু কাঁপছে এখনও। লোকটাকে প্রচণ্ড ভয় পায়, ভয় না পেয়েও উপায় নেই, তার দয়াতে বেঁচে আছি, না চাইতেও তার অযুক্তিযুক্ত শাসন আমাকে হজম করতে হয়। বড় মামা, মামি, ছোট মামা, নানু, আরও বড় বড় মেম্বার সবাই থাকতেও আমার ব্যাপারে সকল সিদ্ধান্ত ফয়সালা সেই নেবে, কেউ কিচ্ছু বলবে না, বলতে পারবে না, কারণ তার রাগ, তার রাগকে সবাই ভয় পায়। সেখানে সে বাঘ, আমি ইঁদুর, আমি কে ওনার সিদ্ধান্ত অমান্য করার? উনি খুন করতেও আমাকে দুইবার ভাববে না, আমাকে তার সহ্য হয় না, তাই আমাকে প্রাণ খুলে উনি বাঁচতে দেন না। আমার মা নেই সেই ছোট্ট থেকে, বাবাই আর দাদুর সাথেই বড় হই আমি। যখন ক্লাস নাইনে ছোট্ট চাচি সবাইকে বুঝিয়ে বিয়ে ঠিক করে ফেলে আমার, সেটা নানুর বাসায় সবাই জানতে সেই খবর বাতাসের গতিতে আদনান ভাইয়ের কানে চলে গেল। তারপর আমার জীবন বদলে গেল। আদনান ভাই আমার সামনে আমার বাবাকে চরমভাবে শাসালো এত ছোট মেয়েকে বিয়ে দিতে চেষ্টা করার জন্য। ভয়ে আদনান ভাইয়ের হাতের নিচে আমি রীতিমতো ফোপাচ্ছিলাম, তার গ্রাম কাঁপিয়ে চিৎকারে। ভয়ে নাকি অন্য কিছু জানা নেই, কিন্তু বাবা কেন যেন সেদিন মাথা নিচু করেছিলেন। আর আদনান ভাই, সে আমাকে সবার সামনেই তুলে নিয়ে এলো সেদিন নানু বাড়ি। ব্যাস, আর ঢাকা ছেড়ে মফস্বল শহরে যাওয়া হয়নি কোনোদিন। বাবা দাদু প্রায় প্রতি মাসে আমার সাথে দেখা করে যায়। এখন যদিও দাদু বেঁচে নেই, কিন্তু আমাকে তুলে আনাতে দাদু বা বাবাইয়ের চোখে কষ্ট কোনোদিনও দেখিনি আমি। কিন্তু আমার বেশ কষ্ট হতো এখানে, সবাই আমাকে আপন করে নিলেও, অনেক ভালোবাসলেও যে তুলে নিয়ে এলো সেই আমাকে চোখের কাটার মতো বিহেভিয়ার করতে লাগলো। শুধু শুধু আমার সাথে নির্দয় জালিমের মতো আচরণ করত, আমার ছোট মনকে কষ্ট দিত খুব। তাকে এড়িয়ে চলাও দায়, তাতেও শাস্তি। এই যেমন মাথায় পানি ঢেলে দেওয়া আমার ঘুমন্ত অবস্থায়, তার রুম পরিষ্কার করানো, বাথরুম পর্যন্ত পরিষ্কার করাতো সে।
কেঁদে কেটে জীবনের 4টি বছর চলে যায়। আমি বুঝে নেই আমাকে ওই জালিমের অত্যাচার সহ্য করতেই হবে, তা না হলে বেশ কষ্ট। একসময়ে মানিয়ে নিই, তারপর বুঝতে পারি সে আমাকে হয়তো পছন্দ করে, কিন্তু না, আমি যখন ভেবেই নিই সে আমাকে ভালোবাসে, ঠিক তখন সে আমাকে তার গার্লফ্রেন্ড আদ্রিতা আপুর সাথে পরিচয় করিয়ে দেয়। আমাকে বলে আমি তার পার্মানেন্ট কাজের লোক। আমার সকল ভাবনা তখন সমুদ্রের জলে ভেসে যাচ্ছে, কেঁদে কেঁদে আমি নাজেহাল। অনেক বছর ধরে নাকি সে আদ্রিতা আপুকে পটাতে চেষ্টা করছে, সত্যি পড়তে যাওয়াতে রিলেশনে যাওয়ার খুশিতে তার ফ্রেন্ডদের ট্রিট দিবে বলে সেই আমাকে দিয়ে এক গাদা স্ট্রিট ফুড বানাতে বাধ্য করলো। বুক ফেটে কান্না পাচ্ছিল, কত নির্দয় লোক। তখন বাড়ির সবাই আমাকে সান্ত্বনা দেয় এই বলে, গার্লফ্রেন্ড জুটিয়েছে তার মানে তোকে আর বিরক্ত করবে না, তোর তো খুশি হওয়ার কথা, বোকামে আর তুই কাঁদছিস। চিন্তার কপালে ফাঁজ পড়লেও সবার যুক্তিতে আমি তখন সত্যিই খুশি হয়ে যাই। আসলে গার্লফ্রেন্ড ছেড়ে নিশ্চয় আমি কি করি না করি এসব সে দেখবে না, এত বড় জালিম আমার একমাত্র শুনি আমার কপাল থেকে সরে যাবে ভেবে আমি রাতে শান্তির ঘুম দিই। অতপর খুশিতে আপ্লুত হয়ে আমি পরদিন সেই মাঞ্জা মেরে কলেজ যাই। কপালের শনি তো যায়নি, বরং দ্বিগুণ হয়ে আমার জীবনের ব্যান্ড আজ পর্যন্ত বাজিয়ে যাচ্ছে। আজও সেদিনের পর আমি এক্সাম ছাড়া কলেজ যেতে পারতাম না, একা বাইরে বেরোনো সম্পূর্ণ নিষেধ হয়ে গেল। বাড়ির কেউ আর আমাকে সান্ত্বনা দেওয়ার ভুল করলেন না, উল্টো ভয়ে নিজেরাই কুটিয়ে আজ পর্যন্ত। আমি এক নিরীহ প্রাণী যে মানুষ হয়েও চিড়িয়াখানায় বসবাস করছি শুধুমাত্র আদনান ভাইয়ের জন্য। বেটা আস্ত খাটাস, তেমনি একটা জুটিয়েছে আদ্রিতা ফাদ্রিতা। সে আমাকে দেখলে জ্বলতে থাকে টিউব লাইটের মতো, তার ধারণা আদনান ভাইকে আমি ফাঁসিয়ে রেখেছি। কিন্তু উনি আজও বুঝলেন না আমি নিজেই ফেঁসে আছি, যার কাছে ফেঁসে আছি তাকে ফাঁসানো আমার পক্ষে অসম্ভব। আদনান ভাই আমার আশেপাশে কোনো ছেলে কাজিন ভাইদেরও সহ্য করে না, ভায়োলেন্ট হয়ে যায় আমার উপর। জীবনে আমি কোনো ছেলের দিকে এক পলক তাকাতে পারিনি, একদল CCTV আমার উপর স্থাপন করা, কিভাবে তাকাবো আমি? জানি তাকালেই কপালে শুনি, যেখানে আমার জীবনটাই শুনি আরও শুনিয়ে বানি কি লাভ। এদিকে আদ্রিতা আপু এসব দেখে আমাকে সামনে পেলেই প্রথম দিন পরিচয় করে দেওয়ার আদনান ভাইয়ের সেই কথার রেশ ধরে কাজ জ্বালা করা কথা বলে আমাকে অপমান করবে। সে চায় আমি যেন চলে যাই আদনান ভাইয়ের বাড়ি থেকে। আমিও ভাবি আদনান ভাইয়ের তৈরি করা এই চিড়িয়াখানা ছেড়ে চলে যাওয়াই ভালো, কিন্তু সেটা করে সত্যি কি তার চিড়িয়াখানা থেকে মুক্তি পাব? তাতে আমি ভীষণভাবে সন্দেহ, তাই সাহস করতে পারি না। আর সন্দেহ নিয়ে কিছু করা ঠিক না, আমি জানি এরকম কিছু চিন্তা করলেও আমাকে সে মেরে ফেলবে, তারপর চিবিয়ে খাবে। দরজার তীক্ষ্ণ করাগাতের শব্দ কানে আসতে দু হাতে কান চেপে ধরি। এখন আমি মরে গেলেও দরজা খুলব না, আমি জানি দরজার পিছনে আমার শনি দাঁড়িয়ে। দরজা খুলতে শনি আমার কপালে আছড়ে পড়বে, আমি কিছুতেই নিজের শরীরের ক্ষতি করতে পারি না। লক্ষ্মী বাচ্চার মতো উঠে ওয়াশরুমের দিকে চলে গেলাম, মাত্র 1টা বাজে, নিচে অনুষ্ঠান এখনও শুরুই হয়নি। আর আমার করা একটা ভুলের জন্য আমি আহির মেহেদি অনুষ্ঠান থেকে বাতিল দেখতেও পারবো না, কচু সব ওই নির্দয় লোকটার চালাকি জানি আমি। সে তো চাইছিল এটা আমি যথেষ্ট শালীনতা বজায় রেখে শাড়ি পরেছি, অসংখ্য পিন লাগিয়েছি শুধুমাত্র তার ভয়ে, তবুও সে ভয় দেখালো আমাকে, আর কৌশলে আমাকে অনুষ্ঠান থেকে তাড়ালো। আমি জানি আর কেউ না ডাকবে আমাকে আর না খুঁজবে, বাড়ির সকলেও আদনান ভাই সম্পর্কে আইডিয়া রাখে, আর আমি শুধু দোয়া করি ওই পাশনু লোকটার বিয়ে না হোক, জানিম একটা। ভোরবেলায় স্নিগ্ধ রোদ তীর্যক হয়ে রুম ঝরে ছুঁয়ে আছে, বাহিরে পাখিরা কিচিরমিচির সুর তুলছে, সাথে ফুরুত ফুরুত করে ডানা ছাপটাচ্ছে, বড় বড় গাছগুলোতে করছে এই ডাল ওই ডাল। ঢাকা শহরে পাখির কিচিরমিচির এই সুর শোনা বড্ড দায়, বরং তীক্ষ্ণ গাড়ি রিক্সা ইত্যাদির হর্ন বেশি শোনা যায়। রাতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ায় ভোরেই ঘুম ছুটে গেল। বারান্দায় দাঁড়িয়ে আশপাশে দেখছিলাম,
কিন্তু বারান্দায় দাঁড়িয়ে একটা পাখি দেখা যাচ্ছে। তাই ফ্রেশ হয়ে চুপি চুপি একটু ছাদে ঘুরে আসব, আশপাশে পুরোটা দেখে আসব ভেবে ছাদে চলে গেলাম। কারোরই এত সকালে ঘুম ভাঙেনি, এটাই স্বাভাবিক, বিয়েতে সবাই ব্যস্ত ছিল। তার উপর মেহেদি অনুষ্ঠান শেষ হয়েছে হয়তো শেষ রাতে, ওরা তো মাত্র ঘুমিয়েছে, তাই 7টা বাজে তাদের ঘুম ভেঙে যাবে না। ছাদে উঠেই আগে বাগানের দিকটায় তাকালাম, ওখানে মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওদিকে তাকিয়ে কয়েক মুহূর্ত পর আমি পিক করে হেসে দিলাম। আহি, আহির বন্ধুমহল, আমাদের 14 গোষ্ঠীর কাজিন সব বিশাল স্টেজে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে, সে কি ঘুমের ছিঁড়ি, কাচ্চিত হয়ে যেভাবে খুশি ঘুম, এমন মনে হচ্ছে কতগুলো মাতাল পড়ে আছে যাদের দিন দুনিয়ার কোনো খেয়াল নেই। আমি এক মিনিট সময় নষ্ট করলাম না, দৌড়ে নিজের রুমে গিয়ে বাগানে চলে গেলাম। এক একটার আজব ভঙ্গিতে ঘুমানো সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিলাম। সুন্দর ছবি বলতে কয়েকটার মুখ থেকে লালা পড়ছে, ইয়া আল্লাহ, আমি একা একা হেসেই কুটি কুটি। সবার ছবি তোলার শেষে আমি আদনান ভাইকে খুঁজলাম, পেলাম না। আমি জানি বটে সে এভাবে যেখানে সেখানে খুশি ঘুমাবেন না, তার নিট অ্যান্ড ক্লিন পরিবেশ ছাড়া ঘুম হয় না। মামুর বাড়িতে সব থেকে সুন্দর গোছানো রুমটা তার, তাই এখানে সে ঘুমাবে সেটা শুধু আমি কল্পনা করতে পারি। আমি চুপচাপ আবার ছাদে চলে এলাম। আস্তে আস্তে সবাইকে হোয়াটসঅ্যাপ করলাম, আমি শিওর ছবিগুলো ওরা দেখে জ্ঞান হারাবে। তাছাড়া এক বছর আমি ওদের এই পিকগুলো দিয়ে বার্থডে উইশ করব। হোয়াট এ কন্টেন্ট! একা একাই যখন হাসছিলাম তখন পিছন থেকে হায়াত ভাইয়ার কণ্ঠ শুনতে পেলাম, আরে ওই থ্রি আলো এখানে, আর তার বডিগার্ড নেই আশেপাশে, কিভাবে কি? আমার হো হো করে হেসে দিলাম হায়াতের কথায়। বুঝতে বাকি রইল না হায়াত ভাই আদনান ভাইকে বডিগার্ড বলে বুঝিয়েছেন, একমাত্র ইনিই পারেন এই কথা বলতে, কেননা আদনান ভাইকে সবাই ভয় পেলেও হায়াত ভয় পায় না। হায়াত আদনান ভাইয়ের ছোট কিন্তু আমার সিনিয়র, তবুও তার মধ্যে আদনান ভাইয়ের কোনো ভয় নেই, বিষয়টা আমার খুব ভালো লাগে। এবং ইনিই একমাত্র আমাকে বোঝেন, তার জন্যই যত বকাই খাই না কেন হায়াতকে আমি এড়িয়ে চলতে পারি না। অনেকটা বন্ধুর দৃষ্টিতেই দেখি তাকে আমি। আবারও হায়াতের কথা ভাবনায় সুতোয় টান পড়ল। আরে কী ভাবছো তো, ভয় পাচ্ছ না তো? আরে আদনান এখনও ঘুমায়, ডোন্ট ওয়ারি, আমি মাথা নেড়ে বললাম। হায়াত ভাই মুচকি হাসলো, অতঃপর বলল, ভয় পেলেই মানুষ ভয় দেখায়, তাই আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না। আমি সন্তুষ্ট কণ্ঠে বললাম, ইমপ্রেসিভ ভাইয়া। হায়াত ভাই রেলিংয়ের উপর বসে বললেন, অয়ত্রি তোমার রাগ হয় না কখনো আদনান ভাইয়ের উপর? হয় না, কারণ আমি জানি সে আমার ভালোর জন্যই এমন করে। তবে হ্যাঁ, একটু বেশি করে যদিও, তবে সে আমাকে জ্বালাতে পছন্দ করে, যেন আমি ওনার বাড়াবাতে ছাই ঢেলে দিয়েছি। আমার কথার পিঠে কিছু বললেন না হায়াত ভাই, আশপাশে দেখতে ব্যস্ত হলেন। আমি খানিক চুপ থেকে দূরে দৃষ্টি মেলে আবার বললাম, জানেন আমাকে যদি আদনান ভাই এখানে তুলে নিয়ে না আসতেন, আজ আমার জীবনের থেকে ভয়াবহ রূপ নিত। ছোট চাচি তার আদপুরো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছিলেন, যার আগে একটা বিয়ে হয়েছিল, এবং দুই সন্তানের পিতা তার স্ত্রী পালিয়ে যায়। আমার বাবা আমার ক্ষেত্রে উদাসীন ছিলেন, শুধু আমার ক্ষেত্রে না, সংসারের ক্ষেত্রেও। বাবা মাকে প্রচুর ভালোবাসতেন, উনি গত হওয়ার সব থেকে কষ্টই বাবাই পেলেন। বাবা ভালো ব্যাংকে জব করতেন, মা চলে যেতে সব ছেড়ে দিলেন। দাদু বলতো আমাকে ধরে প্রায় কাঁদতেন বাবা, আস্তে আস্তে বাবা একদম চুপচাপ হয়ে গেলেন। এতগুলো বছর ছোট চাচু সব সামলাতেন, আমার পড়াশোনা সংসার সব। আর তাই যখন ছোট চাচি আমার বিয়ে ঠিক করলেন, বাবা দাদু কিছুই করতে পারছিলেন না, কারণ ছোট চাচুও রাজি ছিলেন অনেকটা। সেই কঠিন সময়ে আদনান ভাই আমাকে একটা জঘন্য জীবন থেকে বাঁচিয়েছে। ক্ষণিকের রাগ আমার তার উপর থাকলেও আমি কখনো ঘৃণা কিংবা রাগ করে থাকতে পারি না আদনান ভাইয়ের সাথে। এখন তো মনে হয় আদনান ভাই যদি আমাকে জ্বালাতন না করেন আমার জীবন পাংশে হয়ে যাবে। তার জন্য আমি হাসি খুশি পরিবার পেয়েছি, বাবা মার মতো মামা মামি পেয়েছি, একা আমি অনেকগুলো কাজিন ভাই বোন পেয়েছি,
আমি এসব হারাতে চাই না। না যার জন্য এসব পেয়েছি তার জন্য মনে রাগ রাখতে চাই না। হায়াত ভাই সব শুনে দুষ্ট হেসে বললেন, অয়ত্রি, আমার মনে হয় আদনান ভাই তোমাকে ভালোবাসেন, কিন্তু ওই আদ্রিতাকে তোমায় দেখিয়ে দেখিয়ে সামনে নিয়ে কেন ঘুরেন আমি বুঝি না। আমি ভ্রু কুচকে বললাম, আমাকে দেখিয়ে দেখিয়ে মানে কি? হায়াত ভাই রাগ দেখিয়ে বললেন, আরে দেখিয়ে দেখিয়েই তো, তোমার সামনে ছাড়া ওই মেয়ের আশেপাশেও তাকে দেখা যায় না। আদ্রিতা ঘেঁষাঘেঁষির চেষ্টা করলো, এক 42 চক করে চিৎকার দিবে, বেচারি তখন তোমার মতোই কেঁদে কুটে ভাসায়। আমার তখন ওর জন্যই মায়া হয়, কিন্তু যখনই তোমার সামনে থাকবে আদ্রিতার সাথে ফেবিকলের মতো চিপকে থাকবে, যেন আদনান আদ্রিতা বলতে অন্ধ। আসলে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো, তুমি কলেজ রেগুলার যাও না বলে এসব জানো না। আমি দীর্ঘশ্বাস ফেলে হতাশার স্বরে বললাম, আমি সবই জানি হায়াত ভাই, তাই তো এখন কষ্ট হয় না, ওই শাকচুন্নিটার ঝাঁজ দেখানো কথা। আমার মনে হয় আদনান ভাই আমাকে পছন্দ করলেও মানতে রাজি নয়, কারণ দ্য গ্রেট আদনান আমাকে পছন্দ করে এটা হয়তো তার নিজের ইগোই হার্ট হয়ে যায়, আবার হয়তো সেটার জন্য আমার জঘন্য চেহারা দেয়। আমি দেখতে হয়তো অনেক বিশ্রী কিনা, আস্ত বদরাগি ছেলে চাই না আমার ওনার ভালোবাসা, এভাবে জীবন তেজপাতা করে ছেড়েছে। হায়াত ভাই পুরুষালী কণ্ঠে ঝংকার তুলে হাসে, অতঃপর বললেন, আই ক্যানট বিলিভ দিস, তুমি ওই বদরাগি ছেলেটাকেই ভালোবেসে বসে আছো। গাল দুটো লাল হয়ে গেল, কাচুমাচু করে বললাম, আমি আর ওই নির্দয় লোকটাকে ভালোবাসা? অসম্ভব, ওই লোকটাকে তো গন্ডারও ভালোবাসতে ভয় পাবে, আর আমি তো নিরীহ প্রাণী। হায়াত হো হো করে হেসে উঠল, আমিও হাসি চেপে রাখার চেষ্টা করে অবশেষে হেসেই দিলাম। হায়াত কিটকিটিয়ে হেসে বলল, কথা কি মিথ্যে নয় অত্রি, কিন্তু তুমি আর জঘন্য দেখতে কতটা হজম করার মতো নয়। আমার আম্মু বলে তোমার মামাদের একমাত্র বোন তোমার নানু বাড়ির সব থেকে সুন্দরী মেয়ে ছিলেন, আর তুমি তোমার আম্মুর থেকেও সুন্দরী। আমি বিদ্রুপের স্বরে বললাম, সব সুন্দরীদের ভাগ্য কিন্তু খুব একটা ভালো থাকে না, আবার সুন্দরী হলেই সব হয় না। বেলা 12টা, বিশাল বাড়ির লিভিং রুম ভর্তি মেহমান, সবাই হইচই চিল্লাচিল্লের মধ্যে ব্রেকফাস্ট করতে ব্যস্ত। আদনান ভাই নিচে এসে এই হিবিজিবি পরিবেশ দেখে ঘোষণা করে গেছেন আমাকে তার রুমে ব্রেকফাস্ট নিয়ে যেতে। আমি চুপচাপ বড় মাঠ থেকে ব্রেকফাস্ট নিয়ে তার রুমের দিকে যাচ্ছিলাম, আর চোখে দেখলাম আদিতা আপু আমার উপর ভয়ানক দৃষ্টি নিক্ষেপ করছেন। কি আর করার, ভোতা মুখ করে আমি আদনান ভাইয়ের রুমে নক করলাম, সাথে সাথে ওপাশ থেকে জবাব এলো, কাম ইন। আস্তে করে রুমে ঢুকে দেখি উনি বেডে আচশোয়া অবস্থায় আছেন, চোখ মুখ লাল হয়ে আছে, সিল্কি চুলগুলো সর্বদার মতো পারফেক্ট নেই, এলোমেলো অগোছালো লাগছে বড্ড। চিন্তার ভাঁজ পড়লো আমার কপালে, মনে হলো উনি অসুস্থ, জিজ্ঞেস করব অসুস্থ কিনা, তার আগেই উনি গা জ্বালানো কথা বলে উঠলেন, এক প্লেট ব্রেকফাস্ট দিয়ে তুই কি উড়ে উড়ে আসছিলি? এক ঘন্টা পেরিয়ে গেল অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতে অসুস্থ হয়ে গেছি, তুই কি মেরে ফেলতে চাস আমাকে? ওনার বাদরামি মার্কা কথা শুনে আমার নাক ফুলে ফেপে উঠছে, আস্ত অসভ্য ইতর ছেলে, ওনার মতো বজ্জাত আমি আর একটাও দেখিনি। আমি অনলি ওয়ান পিস, তুই কোথায় দেখবি আর আমার মতো লক্ষ্মী ছেলে? হাসি পেল প্রচুর, এ লোকটা নাকি লক্ষ্মী, ভাবা যায় এগুলো? আমি ছোট্ট টেবিলে খাবার ট্রেটা রেখে বেডের কাছে গিয়ে ওনার কপালে হাত রাখতেই পড়ে উঠল, আমি ঠিক আছি, তুই খাইয়ে দে তো আমাকে, একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবি না বলে দিলাম, ছেলে ঘেঁষাঘেঁষি মেয়ে একটা। শেষের কথায় কষ্ট পেলেও ওনার আবল তাবল কথা শুনে বুঝতে বাকি নেই উনি ড্র্যাঙ্ক, রাতে নিশ্চয়ই হাবিজাবিগুলো গিলেছেন উনি, তাই তো এই বাদর আদনানের উৎপত্তি। উনি সর্বদা এসব খান না, কিন্তু যখনই খান বাদরামো শুরু করেন, আর আমি বুঝে যাই ব্যাপারটা, এবং যতবার আমার মনে হয়েছে উনি আমাকে ভালোবাসেন না পছন্দ করেন, সেটাও ওনার এই ড্রাঙ্ক অবস্থাতেই মনে হয়েছে। হুঁশ থাকলে সে ফুসফুস, খাইয়ে দিচ্ছি আর হাতে কামড় খাচ্ছি। আমি ওনার দিকে করুণ চোখে তাকালেও বিশেষ কোনো পরিবর্তন হচ্ছে না, ভাবলেশহীনভাবে খাচ্ছে আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দ্রুত খাওয়াতে লাগলাম, তা না হলে কামড়ের ডোজ বাড়তে পারে, কে জানে, একে বিশ্বাস নেই।
খাওয়া শেষে আমি সব গুছিয়ে চলে যাব উনি বলে উঠলেন কোথায় যাচ্ছিস আমি যেতে বলেছি আমি মাথা দোলালাম মিনমিন করে বললাম আহিকে হলুদের জন্য গোসল করানো হবে আমাকে দ্রুত যেতে বলেছে বড়মা উনি চুপ করে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন আমিও আর যেতে পারছি না এভাবে চলে গেলে কপালে শনি দাঁড়িয়ে পা দিয়ে পা ঘষছি ঠোঁট কামড়াচ্ছি ইত্যাদি ইত্যাদি কিছু সময় পর উনি যা বলে উঠল আমি স্তব্ধ হয়ে রইলাম আমি তোর আশেপাশে কোনো ছেলে কেন সহ্য করতে পারি না জানিস তার রুক্ষভাষী কথায় আমার কণ্ঠস্বর কেঁপে উঠল বুকে ড্যাব ড্যাব করছে জবাব না পেয়ে উনি পুনরায় বললেন তোর আশেপাশে কোনো ছেলে দেখলে সেদিন রাতে আমি তোকে স্বপ্নে দেখি তার এহেন কথায় অস্ফুট স্বরে বলে উঠলাম মানে কি দেখেন স্বপ্নে আদনান ভাই পাকা হেসে বললেন আমি স্বপ্নে দেখি তোকে ঝাপটিয়ে পড়ে চুমু খাচ্ছি মুহূর্তে কান মুখ লাল হয়ে গেল তার কথা আমার ব্রেন ক্যাচ করতেই সে আসলে কি বলছে কান থেকে যেন ধোঁয়া বের হচ্ছে কিছু মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেলাম আমি অতঃপর কিছু সময় পর চেঁচিয়ে বললাম আমি এক্ষুনি আদ্রিতা আপুকে আপনার অসভ্য কথা বলে দিব উনি ভাবলেশহীনভাবে বলে উঠলেন হ্যাঁ যা বলে দে কিন্তু সকালের মতো আর একবার কোথাও দেখলে স্বপ্ন সত্যি হয়ে যাবে বলেই বেডে আয়েশ করে শুয়ে মুহূর্তেই যেন ঘুমিয়ে পড়লেন এমন একটা ভঙ্গিমা করলেন আর আমি হতবিস্মিত কি কি বললেন উনি এইমাত্র ব্যাপারটা ক্লিয়ার উনি আদ্রিতা আপুকে দু টাকা দামও দেন না তবে এগুলো উনি ড্রাঙ্ক অবস্থায় বলে বলছেন আমি জানি হুঁশ থাকবে সবার প্রথম রাতে দরজা খুলিনি বলে এক চর বসিয়ে দিতেন কিন্তু সবথেকে ভয়াবহ ব্যাপার উনি হায়াদের সাথে আমাকে ছাদে দেখেছেন ইয়া আল্লাহ আর আমি আকাশ কুসুম ভাবছিলাম নির্দয় লোকটা জানবেও না হ্যাঁ বরাবরই সে আমার ভাবনার বাহিরে আমি বোকার মতো সেটা বারবার ভুলে বসি আদনান ভাইয়ের রুম থেকে তার বলা কথাগুলো ভাবতে ভাবতে বের হচ্ছিলাম তখন আহিসহ হুড়মুড় করে সব কাজেন রুমে ঢুকে পড়ে আহি আমার ব্লাশ করা গাল টিপে ধরে আমি হতবম্ব হচ্ছেটা কি এখানে ওর চোখেও পানি পিছনে আদ্রিতা আপু আদনান ভাইয়ের ছোট বোন অনু পাশে আহির বোন মাইশা আপু দাঁড়িয়ে আদনান ভাইয়ের বন্ধু আশিক প্রান্ত অভি ভাইয়ারা দাঁড়িয়ে দরজার কোনায় তার পিছনে আয়াত ভাইয়া হায়াত দাঁড়িয়ে এবং তাদের একমাত্র বড় বোন পিহু আপু উজ্জ্বল মুখে আমার দিকে তাকিয়ে সবাই হুট করে কেন এই নির্দয় লোকটার রুমে হামলা চালিয়েছেন জানি না হুট করে আহি কাঁদো কাঁদো স্বরে দ্বিগুণ জোরে কান চেপে ধরে বলল তুই সত্যি আমার ফুপির মেয়ে অয়ত্রিত আমি আজ সন্দিহান প্রচন্ড সন্দিহান সব নিজে হাতে করে তুই আমাকে হলুদটা পর্যন্ত ছোঁয়াতে নিচে নামলি না আদনান এত ডাকার পরেও কি করে পারলি আমার এত সুন্দর দিনটা মাটি করে দিতে বল আমি হতবিস্মিত আহির কথায় কি বলছে কি এমে আমাকে আর আদনান ভাই ডেকেছেন ফাংশনে যেতে যে কিনা আমাকে অনুষ্ঠান থেকে তাড়ানোর ধান্দায় কত কিছুই না করলো এদিকে কান ব্যথা নিয়ে আমি আদনান ভাইয়ের দিকে তাকালাম এত লোক তার ঘরে তবুও সে ঘুমের ভঙ্গিমায় শুয়ে আছে এই কাজটাও এই পাশনুটাই পারে আমাকে ফাঁসিয়ে দিয়ে সে দিব্যি শুয়ে শুয়ে মজা নিচ্ছে অয়ত্রী আহি কষ্ট পেয়েছে এবং আমরা সকলেই কষ্ট পেয়েছি তুমি নিচে গিয়েও কেন চলে এলে আর এলেই যখন আদনান ডাকার পরেও কেন গেলে না প্রান্ত ভাইয়ার এহেন কথায় এবার আমি বুঝলাম ব্রেকফাস্ট টেবিলে কেউ কেন আমার সাথে কথা বলেনি আহি তো সে মুখ ভার করেছিল ওর কষ্ট কমাতেও মনে হলো একটু প্রতিবাদ করা প্রয়োজন এদিকে সবার মুখে একই প্রশ্ন তারা আদনান ভাইয়ের রুম ভর্তি করে এদিক ওদিক বসলেন আদি তখনও আমার কান ছেড়ে বসছে না তাই পিহু আপু তাকে ছাড়িয়ে বসাতেই আহি খেপে বলল ছাড়ো আপু ওকে বলতে হবে কেন ওর নিচে গিয়েও এভাবে না বলে চলে এলো কি করে বোন হয়ে এই কাজ করলো আমি এর উত্তর চাই হায়াত এবার কটাক্ষ দেখিয়ে বলে উঠলেন আমি জানতাম এমন কিছু আদনান ভাই তোমাকে নিচে যেতে দেয়নি তাই না এবার ভয় পেলাম তাই কিছু বললাম না আহি আমার এবং হায়াদের কথায় জ্বলে উঠল এত সময় কেউ ভুলেও ডাকিনি আদনান ভাইকে আহি একবার ভাইয়ের দিকে তাকিয়ে
আদনান ভাইয়ের সামনে গিয়ে আদি চিৎকার করে বলল, অয়ত্রীর উপর কি শুধু তোমার অধিকার ভাই? ও কি আমার বোন না? ও কেন থাকবেন আমার মেহেদিতে? আমার উত্তর চাই, কেন দিলেন ওকে আসতে? তুমি কি করে পারলে এটা? আমি সহ সবাই আহির কাণ্ডে হতবিহ্বল। কেউ ঘুমাক্ষণেও বুঝেনি ও এমন করে বসবে। আদনান ভাই তার সাথে কেউ চেঁচামেচি করুক সেটা একদম পছন্দ করে না। বড় মামা পর্যন্ত নরম স্বরে তার সাথে কথা বলে, সেখানে আহি বাসার পুচকে, আর ও এই প্রথম এত দূর সাহস দেখাচ্ছে। আদনান ভাইয়ের থেকে উত্তর চাইছে তাও চিৎকার করে, শুধুমাত্র আমার জন্য মেয়েটা সত্যি আমি বলতে পাগল। কাজিনদের মধ্যে আমি সব থেকে সবার পছন্দের, কেন সেটা জানি না, শুধু জানি ওরা আমাকে জান দিয়ে ভালোবাসে, আগলে রাখে। হ্যাঁ, আদনান ভাইয়ের থেকেও বাঁচিয়ে রাখতে চেষ্টা ত্রুটি রাখে না। ভাবতে ভাবতে চোখগুলো জলজল করে উঠল। আমি দ্রুত গিয়ে আহির হাত চেপে ধরলাম। বাকি সবাই ওকে শান্ত হতে বলছে, কিন্তু আহি যেন আজ আগুনে পরিণত হয়েছে, যে কেউ এই মুহূর্তে ওকে দেখলে বলবে আসলে মেয়েটা আদনান শুভ্রের কাজিন। আমার যখন আহিকে নিয়ে ব্যস্ত, আদনান ভাই হুট করেই শোয়া থেকে উঠে বসলেন। সোজা আমার দিকে তাকিয়ে শীতল কিন্তু শক্ত চোয়ালে বলে উঠলেন, আমি রাতে তোর রুমে নক করিনি অসংখ্যবার। উনি রেগে গেছেন বুঝতে বাকি নেই। আমি ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে মাথা দোলালাম। সেটা দেখে আহি রেগে বলল, ভাই আমি তোমার বোন বলে মিথ্যে বলবো না, তুমি সব সময় আপুকে ভয় দেখাও, এমন কেন? কই আমাদের সাথে তো এমন করো না। আমি শক্ত করে আহির হাত খামচে ধরলাম, যার অর্থ চুপ কর আর আমার কপালে শনি বাড়াস না, তুই তো চলে যাবি আমাকে কুয়োয় ধাক্কা দিয়ে, ফেলে কেন যাবি? আদনান ভাই ব্রুকুচকে আবারও বললেন, ওয়েত্রি আমি তোকে ভয় দেখাই। আমি বোবার মতো আবারও মাথা নাড়ালাম দ্রুত। আদনান ভাই ভ্রু নাচিয়ে আহির দিকে তাকিয়ে বললেন, আমাকে মিথ্যে অপবাদ দিতে বোন হয়ে তোর বিবেকে বাঁধলো না? আমি ওকে ডেকেছি, ও যদি বের না হয়, নাক ডেকে ঘুমিয়ে পড়ে তাতে আমার দোষ কি? আমার তো মনে হয় যার জন্য আমার সাথে বিয়াদবি করেছিস সে তোর থেকে বেশি ঘুমকে ভালোবাসে। উপস্থিত সবাই মিটমিট করে হাসছেন। আহি কটমট করে আমার দিকে একবার তাকিয়ে রুম ত্যাগ করলো। বাকি সবাই হু হা করে হেসে উঠল। কিভাবে আমার অসহায়তার মজা নেওয়া হচ্ছে দেখে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে করুণ চোখে আদনান ভাইয়ের দিকে তাকাতে সে আমাকে চোখ টিপ পারলে। রেগে রুম থেকে বেরোনোর সময় দেখলাম আদ্রিতা আপু আমার দিকে এখনো রেগে তাকিয়ে, মনে হচ্ছে মেরে ফেলবে আমাকে। আমি রেগেছিলাম বলে হুদায় মুখ ভেঙিয়ে বের হয়ে গেলাম তার রুম থেকে। পিছনে আদ্রিতা আপু বের হলো। রুমে পিহু আপু, অনু আপু আর মাইশা রয়ে গেলেন, সাথে প্রান্ত ভাইয়া, আশিক ভাইয়া, অভি ভাইয়া। আয়াত হায়াত একসাথে কিছু একটা বলে হু হা করে হাসছিলেন, সেটা কি আমি বুঝলাম না। তার আগেই আমি আহির রুমের দিকে ছুটে চলে গেলাম, কিন্তু এই মুহূর্তে আদনান ভাইয়ের রুমে যে কটা আছে সবগুলো লুচ্চামিতে পিএইচডি প্রাপ্ত, আস্ত বজ্জাত সবগুলা। এদের পাশে অপরিচিত কেউ বসলে লজ্জায় জ্ঞান হারাবে তাতে আমার কোনো সন্দেহ নেই। আহির রুমে ঢুকে দেখলাম ও কাঁদছে আর এক হাতে মেহেদির দিকে তাকিয়ে আছে। রুমে এক কোণায় পড়ে থাকা রাতে মেহেদির ডালা থেকে একটা মেহেদি কোণ নিয়ে নিঃশব্দে আমি ওর মুখোমুখি বেডে বসে হাত টেনে আমার কোলে রাখতে ছটকায় ছাড়ি নিল, চিৎকার করে বলল, আমার কারো দোয়া চাই না, দিয়ে দেওয়ার হলে রাতেই আসতি। আমি দীর্ঘশ্বাস ফেললাম, ওকে কি করে বলি, নির্দেয় লোকটার আসল কাহিনী। যদিও আহি সবই বুঝেছে, তাই তো আমার উপর রেগে আমি কেন কিছু বললাম না আদনান ভাইকে, কিন্তু তাকে বলে যে কিছুই হতো না সেটা কি করে বলি আহিকে। আমি আবার ওর হাতটা টেনে নিজের কোলে রেখে মিনতির স্বরে বললাম, ঠিক আছে তুই আমাকে দোয়া কর, দিতে দে আমাকে। এবার হাত নড়ালো না আহি, চুপচাপ প্যাচ প্যাচ করতে লাগলো, ফর্সা মুখ ও লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আমি ওর এই অবস্থা দেখে করুণ স্মিত কণ্ঠ করে বললাম, প্লিজ কাঁদিস না, তুই তো সবই জানিস, তবুও এই অহেতুক জেদ কেন করছিস? আহি আমার দিকে তাকালো,
রুক্ষ কণ্ঠে বলল, তোমার মনে হয় না কাল ভাই একটু বাড়াবাড়ি করেছে? ভাই জানে তুমি আমার কাছে কত কাছে। সেই তুমি একই বাড়িতে থেকে আমার মেহেদি অনুষ্ঠানে নেই, এটা কেমন হলো? আমি খুব কষ্ট পেয়েছি, কখনো ক্ষমা করব না ভাইকে। আমি আর কিছু বললাম না। আহি এখন ভীষণ রেগে, তাই সব জেনেও রাগের সব ভুলে যাচ্ছে। যে আদনান ভাই কারোর রাগের পরোয়া করে না, তাই ওনার উপর রাগ করা বোকামি ছাড়া কিছুই না। যতটা সম্ভব ওকে বুঝিয়ে কান্না থামালাম। তারপর বড় মা এসে হলুদের গোসলের জন্য ওকে কুচকুচে হলুদ শাড়ি পরিয়ে নিচে নিয়ে গেলেন। একদম হলুদ পরি লাগছিল ওকে। গোসলে পুরোটা সময় আমি ওর পাশে ছিলাম। সবাই ওর কান্নার কারণ ততক্ষণে জেনে গিয়েছে, তাই আমাকে প্রথমেই দিল ওকে হলুদ ছোঁয়াতে। আমি হলুদ ছোঁয়াতেই আহির মুখে হাসি ফুটল, রাগ জেদ ভুলে গেল। আমি মনে মনে হাসলাম, এই ভাই বোনগুলো আস্ত জেদি। মনে মনে বোনের ভালোবাসা মনটা একদম ফুরফুর হয়ে গেল। কালকের জন্য আমার মনেও একটা সূক্ষ্ম কষ্ট ছিল, সেটা আহির হাসি আর আমার জন্য ভালোবাসা দেখে চলে গেল। তারপর হলুদ লাগানো নিয়ে হইচই পড়ে গেল বাগান জুড়ে। সেই হইচইয়ে কোথাও আদনান ভাইকে দেখলাম না। আয়াত ভাই আমার দিকে হলুদ পানি ছুড়লেন আচমকায়। সবাই যখন হেসে কুটি কুটি, আমিও কম যাই না, এক গাদা হলুদ হাতে নিয়ে ওনার মুখে মেখে দিলাম। আমার দেখা দেখি বাকি সবাই সেই মহান কাজে যোগ দিলেন। অতঃপর ওনার সেই বিভৎস রকমের ফেস দেখে আমি খিলখিল করে হেসে উঠলাম। ঠিক তখন হঠাৎ কি মনে করে ছাদে তাকাতেই দেখলাম আদনান ভাই সেই অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার উদাম শরীরে এক হাত জুড়ে ট্যাটুগুলো কিছুটা দেখা যাচ্ছে। দুপুরের তীক্ষ্ণ রোদের উত্তাপে তার ফর্সা মুখ পড়ায় রক্তিম হয়ে গিয়েছে। কেন যেন বুকটা কেঁপে উঠল আমার। ওনার এই দৃষ্টি আমাকে চিৎকার করে বলে উনি আমাকে ভালোবাসে, অতিরিক্ত সেটা। কিন্তু ওনার ব্যবহার আমাকে বুঝিয়ে দেয় উনি ঠিক আমাকে কতটা অপছন্দ করেন। কিন্তু আসলে কি তাই, নাকি তার মধ্যেই লুকিয়ে আছে আরও অজানা সত্য, আমার সাথে করা তার ব্যবহারের সত্য, কিছুই জানি না। আমি শুধু জানি আমি নিজেও অদ্ভুত যন্ত্রণায় ভুগছি।